Hello everyone, assalamu alaikum and welcome back to my vlog channel. Hopefully shobai bhalo achen and shustho achen. So ajke basically amar ekta daily life type vlog jacche and jara jara amar channel e notun tara subscribe kore pashe thakte paren. So ajke hocche ami dekhabo kibhabe ami actually bashe guest ashar age shompurno preparation gula kori karon kalke ekta bhabi ashbe tar bachcha niye bhaiya ke niye. So and she is one of my favorite person in Denmark. So I'm bhablam actually jehetu bhabe ashbe ar bhabe pregnant, so bhaber jonno ekta special bhabe kichu korar try korchi. And jehetu amar ekhon newborn baby ache bashay, so ek dine korar ta ektu difficult, so bhablam kichu preparation ami ajke kore rakhbo jate amar ektu help hoy kalker jonno. Ar এই তো এখন মামুন সাহেব বাজারে গেছে, সো সে বাজারগুলো নিয়ে আসলে সেগুলো নিয়ে হচ্ছে আমি আগে গোছাবো টুকটাক, তারপর হচ্ছে গিয়ে রান্নার প্রিপারেশনগুলো করব। আর আমি অলরেডি হচ্ছে গরু মাংস নামিয়ে ফেলছি, কারণ গরু মাংসটা আমি আজকে কষিয়ে রাখবো যাতে কালকে একটু হেল্প হয়। আর যাদের নিউবর্ন আছে বা যাদের বাসায় নিউবর্ন আছে তারা আই হোপ জানো যে কীভাবে নিউবর্নকে হ্যান্ডেল করে রান্নাবাড়া করাটা কতটা ডিফিকাল্ট। খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। আমি আজকে ফার্স্ট বাবু আসার পর হচ্ছে রান্নাবাড়াতে যাচ্ছি, মানে এভাবে রান্নাবাড়াতে ডেইলি টুকটাক একটা দুটো আইটেম করে, কখনো কখনো ডাল ভাতও খেয়ে থাকতে হচ্ছে, কারণ হচ্ছে আম্মু আসতে পারেনি বা কেউই নাই, আমি আর মামুন সাহেব। সো দেখা যায় যেদিন বাবু ঘুমায় ঘুমানাতে পারি সেদিন রান্না টান্না করে সুন্দর মতো খেতে পারি, বাট যেদিন হচ্ছে বাবু একটু ইরিটেট করে বা একটু কান্নাকাটি করে সজাগ থাকে সেদিন রান্নাবাড়া করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট আজকে হচ্ছে গেস্ট অ্যাটেন্ড করার ফার্স্ট ডে, যে আমি গেস্টের জন্য রান্না করছি বাবু আসার পর। আগে অনেক করা হয়েছে বাট বাবু আসার পর সাহস করতে পারতেছিলাম না, বাট ইনশাল্লাহ সব কিছু ভালোভাবেই যাবে, দোয়া করো সবাই। সো চলো কথা না বাড়িয়ে হচ্ছে আমরা স্টার্ট করি যে কিভাবে আমি আগের দিন সব কিছু প্রিপেয়ার করি। হোপফুলি যারা নতুন মাম আছো বা যারা নিউলি ম্যারিড আছো তাদের জন্য একটু হলেও হেল্প হবে আমার ব্লগটা, কারণ যখন আমি নিউলি ম্যারিড ছিলাম তখন আমি এই কাজটা করতাম সংসারে, যখন প্রথম প্রথম আসলাম তখন যে আগের দিন কিছু গুছিয়ে রাখতাম, তো মাঝখানে হচ্ছে একটু প্রো লেভেলে চলে গিয়েছিলাম, সো তখন আর এটা করতাম না, তখন যেদিনেরটা সেদিনই প্রিপেয়ার করতাম। বাট এখন যেহেতু আবার নিউবর্ন আছে ওকে নিয়ে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করাটা আমি জানি না পারবো কিনা, আজকে সব গুছিয়ে রেখেও কালকে পারবো কিনা তাও আমি জানি না, বাট আমি ট্রাই করব, হোপফুলি পারবো ইনশাল্লাহ। আই হ্যাভ এ গাট ফিলিংস পারবো ইনশাল্লাহ, যেমনই হোক ট্রাই করব। আর ভাবি যেহেতু আমার প্রেগনেন্সির সময় অনেক কিছু করেছে আমার, আমি সেটা কখনোই ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ যে সে নিজে অসুস্থ থেকে আমার পছন্দের সব খাবার রান্না করে আমাকে খাইয়েছিল। আই উইল রিমেম্বার দিস ফর মাই হোল লাইফ। সো চলো তাহলে রান্নায় চলে যাই, আর কথা না বাড়াই দেখা যাক কি কি রান্না করি। আর মামুন সাহেবকে আমি অলরেডি বাজারে পাঠিয়েছি, সে বাজার নিয়ে অলমোস্ট চলে আসছে, 10-15 মিনিট লাগবে হয়তো বা আসতে। সো সে আসলে আমরা হচ্ছে বাজারটাকে আগে গোছাবো, তারপর হচ্ছে আমি মেনু সেট করব, দেন হচ্ছে গিয়ে আমরা রান্নাবাড়া স্টার্ট করবো। ওকে সো চলো তাহলে চলে যাচ্ছি, বাই বাই। নো নট বাই বাই, মানে রান্নাঘরে যাচ্ছি এই মুহূর্তে আমার এখান থেকে, বাই বাই। সো এই তো মামুন সাহেব বাজার নিয়ে চলে আসছে, তো আমি যদি মানে মুরগিটা রোস্ট করার প্ল্যান আছে, রোস্ট না মানে ইয়া টাইপের কোরমা টাইপের, সো এই জন্য দই আনিয়েছি কাঁচা মরিচ। আর এটা হচ্ছে গিয়ে ভুট্টা মামুন সাহেব তার বউয়ের জন্য এনেছে, কারণ কিছুদিন আগে আমি বলেছিলাম। আর এটা হচ্ছে একদম মানে পিওর এরিয়াটা আমার কাছে মশলাটা খুবই ভালো লাগে। আর এখানে সেসিমি সিড আনছে, এটা দিয়ে হচ্ছে গিয়ে ওই যে কটকটি করব, মানে চিক্কি যেটাকে বলে সেরকম করব। আর এখানে বেগুন এনেছে, বেগুনের ভাজি করব। আর গরু মাংস অলরেডি আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে বিরাট একটা ইলিশ মাছ এনেছে, কারণ ভাবি বলেছে ভাবি আর কোনো মাছ খায় না, সে শুধু ইলিশ মাছ এবং চিংড়ি মাছ খায়, তো চিংড়ি মাছ অলরেডি আমার ফ্রিজে আছে তাই ইলিশ মাছ নিয়ে আসছে। আর তাকে বলেছিলাম আমি জাস্ট 2-3টা লাল পেঁয়াজ আনতে, সে পুরো নিয়ে আসছে, কারণ এটা দিয়ে আমি তরকারি করি না, কালো হয়ে যায়, শুধু সালাদের জন্য বলেছিলাম, বাট ওকে নো প্রবলেম। সো এই তো, আর এদিকে হচ্ছে এখন আমি অলরেডি গরুর মাংসটা আর ইলিশ মাছটা ভিজিয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছটা যেহেতু ফ্রোজেন ছিল আর সে বাজার থেকে এসে বলতেছে তার একটু একটু খোদা খোদা লাগতেছে। সো ভাবলাম যেহেতু পাউরুটি আছে বাসায় তাকে গার্লিক ব্রেড করে দিই, এটা তারও পছন্দ আমারও পছন্দ। সো প্রথমে আমি কিছু রসুন কেটে নিব, আর রসুন কাটাটা হচ্ছে আমার দুনিয়ায় আমার সবচাইতে অপছন্দের কাজ,
এত বিরক্ত করে এই কাজটা, এর মতো কোনো দুনিয়াতে কাজ নাই বিরক্তকর। সো রসুন নর্মালি বেশি যদি হয় তখন আমি মামুন সাহেবকে বলি কেটে দেওয়ার জন্য, মানে ছিলে দেওয়ার জন্য, কাটতে আমিই পারি। বাট ছিলাটা আমার কাছে খুবই মানে টাইম লেন্দি একটা ব্যাপার, এটা ছিলতেই চায় না। সো আমার পছন্দই না, আমি দেশেও কখনো রসুন ছিলি নাই, এখানেও আমার ছিলতে ভালো লাগে না। বাট এখানে যেহেতু দুই তিনটা কোয়াজ সো আমি করতে পারি। সে বাবুকে নিয়ে আসে, কারণ বাবু অনেকক্ষণ তার বাবাকে দেখে না। সো বাজার থেকে আসার পর হচ্ছে সে একদম বাবার সাথে মিশে আছে। সো এদিকে আমি হচ্ছে গিয়ে এখন রসুনগুলা ইয়া করবো, এরপর হচ্ছে গিয়ে মামুন সাহেব মাছ টাছ কেটে দিবে, আর আমি ওদিকে টুকটাক প্রিপারেশনগুলা করবো। আর এই গার্লিক ব্রেডটা হচ্ছে গিয়ে মানে অল্প সময়ের মধ্যে তৈরি সবচেয়ে মজাদার একটা স্ন্যাক্স আমি বলবো। পেটও ভরে, হেলদিও, হেলদি অ্যাকচুয়ালি না যেহেতু চিজ টিজ ব্যবহার করা হয়, যারা ডায়েট ফ্রি ডায়েট ফ্রিক বা হেলথ কনসিয়াস তাদের জন্য পছন্দের না, বাট আমার মতো কেয়ারলেস পার্সনের জন্য অনেক বেশি পছন্দের। লাইক আমিও কেয়ারলেস, আমার হাজব্যান্ডও কেয়ারলেস, আমরা এত ডায়েট টায়েট মানি না, কিছুই ফলো করি না, যা মন চায় যখন মনে যায় তখনই খাই। তবে হ্যাঁ, সে ভাতটা একটু অপছন্দ করে, ভাতটা খেতে চায় না, এই যা আর কোনো কিছু নিয়ে সে খাবার নিয়ে ইয়া করে না। সো কোনো প্রবলেম নেই, এখন হচ্ছে গার্লিক ব্রেড করবো, বেশি করবো না, কারণ আমরা দুজন মানুষ। সো আমি হয়তো বা একটা খাবো, সে হয়তো বা দুইটা খাবে, সো তিনটার মতো করবো আর কি এই। আর বাটারটা আমি একটু আগেই নামিয়ে রাখছি যাতে একটু মেল্ট হয়ে যায়, মানে মেল্ট বলতে এটা একটু সফট হয়ে যায়, কারণ একদম শক্তটা দিয়েও করা যাবে না, আবার মেল্ট ওভেনে দিলে যদি মেল্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গার্লিক ব্রেডটা অ্যাকচুয়ালি করা যাবে না। সো আমি একটু আগেই নামিয়ে রাখছি। আর এগুলো করার পর হচ্ছে আমি রান্নাবান্নায় চলে যাব, রান্নাবান্না বলতে যেগুলো প্রিপারেশন নেয়ার, আর আজকের রান্নার জন্য গতকালকের কিছু রান্না রয়ে গেছে ওগুলো আমরা খাবো, আর হচ্ছে গিয়ে রাতে টুকটাক হয়তো বা কিছু করে জাস্ট ইমিডিয়েট খাবো, বাট মেইনলি হচ্ছে আজকে কালকের প্রিপারেশনগুলাই নিব। সো এই তো এখন আমি সবজি টবজিগুলো কাটবো, আর সে হচ্ছে মাছ মাংসগুলো কেটে দেবে, কারণ মাছ মাংস আমি কাটতে পারি না, অলরেডি তোমরা এটা জানো। সো ইয়া, খেয়ে দিয়ে তাকে আগে চাঙ্গা করে নিই, তারপর হচ্ছে তাকে বলবো মাছটা কেটে দেওয়ার জন্য। আর এই টাইমের মধ্যে মাছটা মানে নরম হয়ে যাবে, কারণ এটা তো ফ্রোজেন অবস্থাতে থাকে, এখানে তো আমরা পিওর মাছটা পাই না, একদম বাংলাদেশের তাজা সমুদ্রের মাছ ইয়া নদীর মাছ সমুদ্রের মাছ পাওয়া যাবে না। তো আমাদেরকে ফ্রোজেন মাছটা আনতে হয় বাঙালির দোকান থেকে বা আরাবিয়ান দোকান থেকে। সো ফ্রোজেনটাই আনছে, বাট মাছটা খুবই বড়, এত বড় মাছ আমি এইখানে এসে অ্যাকচুয়ালি পাই নাই, কারণ এখানে এত বড় মাছ পাওয়া যায় না। আর সে বলতেছিল এটা একদম নিচে ছিল, সো একদম নিচে থেকে সে টেনে বের করে নিয়ে আসছে। যদিও আমি এখন ইলিশ মাছ খাই না, কারণ প্রেগনেন্সির পর আমার অ্যাকচুয়ালি ইলিশ মাছের যেই পছন্দটা ছিল, ইলিশ মাছ ছিল আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট মাছ, বাট এখন আমি ইলিশ মাছের সামনেও যেতে পারি না, এটার গন্ধটা আমার প্রচণ্ড রকমের বাজে লাগে। এটার স্টোরিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বাট এই তো এখন ইলিশ মাছটা সে কেটে দিলে হচ্ছে কি ইলিশ মাছ যেতটুকু রান্না করার অতটুকুকে আমি হলুদ মরিচ মাখিয়ে রাখবো, আর বাকিটা হচ্ছে হলুদ লবণ মাখিয়ে রাখবো, আর বাকিটা হচ্ছে গিয়ে কালকে করবো। আর এর মধ্যে কিন্তু দেখতেই পারতেছো আমার রসুন কাটা শেষ, এখন রসুনটাকে আমি বাটারের মধ্যে হচ্ছে ভালো মতো মিক্স করে নেবো। আর এর মধ্যে আজকে বেশি কোনো কিছু ব্যবহার করবো না, জাস্ট অরিগানো এবং গোলমরিচ দিয়ে করে ফেলবো ঝটপট। তো আমি হচ্ছে গিয়ে ওটা মাখিয়ে ব্রেডের উপরেও দিয়ে দিয়েছি, তো আমি আজকে খুব বেশি কিছু দিই নাই, জাস্ট বাটার, সল্ট, অরিগানো আর হচ্ছে গিয়া একটু গোলমরিচের গুঁড়া, দ্যাটস ইট, আর কিছুই দিই না। বাট এর মধ্যে অনেক কিছু ব্যবহার করা যায়, লাইক তুমি যদি চাও এখানে তুলসী গুঁড়া বা হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স, আমি যেহেতু আমার নিউবর্ন আছে সো আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করেছি এখানে। এটা ভিতরে এখন চিজ দিয়ে এটাকে জাস্ট আমরা তাওয়াতে দুই পাশই করে নেবো, এটা ওভেনে কিন্তু দিচ্ছি না, আমি চুলাতেই করে নিচ্ছি তাওয়াতে, এটা খুবই মজার, ট্রাই করে দেখো। এই তো আমার কি বলে গার্লিক ব্রেড স্টিক হয়ে গেছে, আমি কেটে নিয়েছি, এখন হচ্ছে আমরা এটাকে খাবো দুজন মিলে, খেয়ে দিয়ে আমি সব কিছু রেডি করে নিব। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি, ওই প্রসেসটা আমি দেখাই নাই, কারণ বাবু কান্না করছিল, আমাকে তাড়াহুড়া করে করতে হচ্ছিলো। বাবু কান্না করছিল বলতে বাবুর বাবার কাছে ছিল, সো আমাকে একটু তাড়াহুড়ায় করতে হয়েছে, একজন রেখেছে আরেকজন করেছে। তো মাছটা হচ্ছে মামুন সাহেব কেটে দিয়েছে, আর এখানে আমি পেঁয়াজ রসুন সবজি টুনা মাছের কোফতা সব কিছু রেডি করে রেখেছি, আর এদিকে হচ্ছে গরুর মাংসটা কষিয়ে রেখেছি। সো এই তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া করো। আর আমার ব্লগস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।